রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে খাবারের দাম বৃদ্ধি নিয়ে ক্যান্টিনে তালা লাগানোর ঘটনায় হল প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। বুধবার বিকেল 3টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ডক্টর সুজন সেন এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ক্যান্টিন বন্ধ ঘোষণা করেন। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তাদের আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী বাপ্পি বলেন, হল প্রশাসন আশ্বস্ত করায় আমরা আন্দোলন স্থগিত করেছি। হল প্রভোস্ট আমাদের সঙ্গে বসেছেন, আমাদের যৌক্তিক কথা শুনে ক্যান্টিন মালিকদের সঙ্গে কথা বলে আপাতত ক্যান্টিন বন্ধ ঘোষণা করা হয়। তারা একটা বলেছে যে বর্তমান প্রেক্ষাপট হিসাবে ক্যান্টিনে যে মূল্য বৃদ্ধি করা হয়েছে এটা আমরা সহনশীল মনে করছেন আমাদের ক্ষেত্রে, ওই জন্য তারা এটা এই এই বিষয় নিয়ে কথা বলার জন্য সবাই এক হয়েছে। এবং আমি জানার পরপরই আমি একটু বাইরে ছিলাম, আমি এসেছি এবং তাদের সাথে এখন বসলাম। তারা একটা রেট দিল যে আমরা এই রেটে স্যার আমরা মানে খাদ্য পরিবেশন করলে আমরা খেতে পারি। আমার কথা হলো আমি ছাত্রদের সাথে সামনে রেখেই কথা বলেছিলাম যে সকল 17টা হলের ক্যান্টিনে যে রেট হবে সেই রেটেই আপনাকে দিতে হবে। ওরা একটা যে রেট দিচ্ছে আপনি সেই। এ বিষয়ে শহীদ জিয়াউর হলের প্রাধ্যক্ষ ডক্টর সুজন সেন বলেন, শিক্ষার্থীরা আমাকে তাদের যৌক্তিক দাবিগুলো জানিয়েছেন। খাবারের দাম বৃদ্ধি ও নিম্নমানের খাবার পরিবেশন করায় তাদের এই আন্দোলনের সঙ্গে আমিও একাত্মতা পোষণ করছি। শিক্ষার্থীরা অন্যান্য ক্যান্টিনের খাবার মূল্য অনুযায়ী আমাকে একটি রেট দিয়েছে, এই দামে ক্যান্টিন মালিক খাবার পরিবেশন করতে পারবেন না জানালে ক্যান্টিন বন্ধ ঘোষণা করা হয়।